যত দিন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নগুলি মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের ঝাঁজ ততই বাড়াচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতে রাজ্যজুড়ে 30টি সরকারি কর্মচারী সংগঠনের ডাকা এই কর্মবিরতিতে জেলায় জেলায় স্তব্ধ সরকারি কাজ। আজ নদিয়ার কৃষ্ণনগর আদালত চত্বরেও একই রকমভাবে বিক্ষোভ দেখালেন সরকারি আদালত কর্মীরা। তাদের দাবি, যতদিন পর্যন্ত কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা না পাবে ততদিন পর্যন্ত তাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে। নবান্ন থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাকেও চ্যালেঞ্জ জানিয়ে আগামী দিনের যে এই আন্দোলন আরো বৃহত্তর হবে সে কথাই স্পষ্ট করে জানালেন এদিনের আন্দোলনকারীরা। আমাদের মূল আন্দোলন বকেয়া ডিএ দাবিতে 42% ডিএ বাকি, তার মধ্যে 3% ঘোষণা করেছে মাত্র চিরকুটে, তার কোনো এখনো জিও বেরোয়নি, এবং এই 3% হচ্ছে আগামী অর্থবর্ষ 23-24। হ্যাঁ, কিন্তু আমাদের যে বাকি যে 42%-এর মধ্যে 39% ডিএ বাকি, সেই ডিএটাও কিন্তু এখন আমাদের ঘোষণা করেনি। এই ডিএ যতদিন ঘোষণা না করবে এই আন্দোলন আগামী দিকে আরও তীব্র থেকে তীব্রতর হবে। নবান্ন থেকে যে হুঁশিয়ার দিয়েছে তাকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, ওনার ক্ষমতা থাকলে উনি মাইনে কাটুক, ছুটি কাটুক, আমাদের আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। এই কর্মচারী এই শপথ নিচ্ছে আজকে। আপনার নাম পরিচয়? আমার নাম গোপাল দাস, আমি নদিয়া জেলা একজন সাধারণ কর্মচারী। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24।